নমস্কার, আজ আমি একটি আপনাদের সামনে একটা সেট দেখাবো, স্যামসাং G250F, স্যামসাং G250F। তো এই সেটটি FRP-ও আছে, এটি FRP আছে। এটিকে UMT ডঙ্গেল, UMT প্রো, এটির সাহায্যে কম্বিনেশন ফাইল দিয়ে কীভাবে FRP আনলক করা যাবে সেটি এখন আমি ভিডিওতে দেখাবো, লাইভ দেখাবো। তো চলে যাওয়া যাক UMT ডঙ্গেল। কম্বিনেশন ফাইলটি আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন চলুন ভিডিওটি আমরা ফলো করি। প্রথমে UMT ডঙ্গেল খুলতে হবে। এখান থেকে চলে যান স্যামসাং আল্টিমেট ফ্ল্যাশার, আল্টিমেট ফ্ল্যাশারে গিয়ে APতে চেক বসান, APঅর্থাৎ PDF ফাইল। এখান থেকে গিয়ে আপনি আমার যেখানে কম্বিনেশন ফাইলটি রাখা আছে সেখানে যাবেন, আপনার মেশিনে যেখানে কম্বিনেশন ফাইল থাকবে। আমার দেখুন ডেস্কটপে রাখা আছে কম্বিনেশন, ভালো করে ফলো করুন। দেখুন দেখুন এখানে G250F এই কম্বিনেশন ফাইলটি টেস্টেড আছে। কম্বিনেশন ফাইলটি সিলেক্ট করলে দিয়ে মোর অপশানে যান, মোর অপশান, এখানে গিয়ে যা চেক আছে সবগুলোকে আনসিলেক্ট করতে হবে, আনসিলেক্ট অল করার পর একেবারে প্রথমে যেটা আছে aboot.mbn এটিকে সিলেক্ট করবেন। এরপরে চলে যাবেন cmnlib.mbn, এটাকে সিলেক্ট করবেন, এবং বুট ইমেজ, এই তিনটিকে শুধুমাত্র সিলেক্ট করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে ভিডিওটি ফলো করুন। এই তিনটিকে সিলেক্ট করবেন, করে ওকে করবেন। এরপরে আমাদের মোবাইলটিকে অফ করতে হবে। আমি একা যেহেতু ভিডিওটি করছি একটু সমস্যা হচ্ছে দেখাতে, ডাউনলোড মোড আনতে। দেখুন দেখুন ডাউনলোড মোড নিয়ে আসলাম, পরে USB-টা লাগাবো। USB লাগানোর পরে এখানে আপনি পোর্টটাকে সার্চ করে নেবেন, রিফ্রেশ করে নেবেন, দেখুন এখানে পোর্ট এসে গেছে। এবার আপনি ফ্ল্যাশ করবেন, দেখুন যে তিনটে ফাইল আমি সেট করেছি, চেক করেছি তিনটে, সেই তিনটে দেখুন এখানে এবুট ডান, CMNLIB ডান, বুট ডান, অপারেশন ফিনিশড, ক্লোজিং সেশন ডান। এখানে দেখুন ফোনটি রিবুট হয়ে গেছে, অন হয়ে গেছে, অর্থাৎ এই কম্বিনেশন ফাইলটিতে এটিকে আমরা ADB মোড অন করব, ADB অপশান। দেখুন এখানে ADB অপশানে ড্রাইভারও অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। এখানে যদি এখন ডিভাইস ম্যানেজারে যদি যাই ADB মোড সার্চ করছে, সরি
দেখুন এডিবি ইন্টারফেস, এডিবি ইন্টারফেস ইনস্টল হচ্ছে ড্রাইভার, অটোমেটিক্যালি হবে। আপনার কম্পিউটারে আগে থেকেই আপনাকে ড্রাইভার ইনস্টল করে রাখতে হবে, যদি না থাকে তাহলে স্যামসাং এডিবি ড্রাইভার ইনস্টল করে নেবেন, অ্যান্ড্রয়েড এডিবি। দেখুন কমপ্লিট, এখানে দেখুন, এখানে দেখুন পরিষ্কার করে দেখুন, এখানে স্যামসাং অ্যান্ড্রয়েড এডিবি ইন্টারফেস এসে গেছে। ঠিক, আপনি ক্লোজ করে দিতে পারেন অথবা সাইটে ছোট করে রাখতে পারেন। এবার আপনি স্ক্রিনের উপর ফলো করে থাকুন, এখানে এনাবেল এডিবি অপশন আসবে, যতক্ষণ না আসবে ওটা করা কিছু করা যাবে না, ওটা আসার পরে ওটাকে আমরা সিলেক্ট করব, তারপরে হবে। হ্যাঁ দেখুন, স্ক্রিনে ভালো করে ফলো করুন, এখানে দেখুন অ্যালাও ইউএসবি ডিবাগিং চলে এসছে, এখানে অ্যালাও করুন, ওকে। এরপরে এখানে চলে যান, এখানে ফ্ল্যাশিংয়ে ছিল, এখানে আপনি চলে যান টুলস এফআরপি এবং এখানে রিফ্রেশ করুন, পোর্টটা পেয়ে গেছে, দেখুন পোর্টটাও চেঞ্জ হয়ে গেছে, এডিবি পোর্ট আলাদা। গিয়ে এখানে আপনি এই অপশানে গিয়ে দেখবেন যেটি আছে, এফআরপি রিসেট ওল্ড ম্যাথড, এফআরপি রিসেট ইউএফডি ম্যাথড, এফআরপি রিসেট নিউ ম্যাথড, এফআরপি রিসেট এডিবি মোড। এবার এই এফআরপি রিসেট এডিবি মোডে চলে যাবেন, গিয়ে রিসেট এফআরপি মারবেন, রিসেট এফআরপি, এখানে রিসেট এফআরপি করার পরে আপনি সেটটার দিকে ফলো করুন, দেখতে পাবেন। সেটটিকে আপনি বন্ধ করে চালু করুন, রিবুট করুন। দেখুন কোনো লক নেই, কমপ্লিটলি খুলে গেছে, মেনু চলে এসেছে। এটি স্যামসাং J250F কম্বিনেশন ফাইল দিয়ে প্রথমে আমরা ফ্ল্যাশিং করলাম, শুধুমাত্র তিনটে ফাইল, সেটি দিয়ে এডিবি মোডটাকে অ্যানাবল করলাম, সেখান থেকে আমরা এফআরপি এডিবি মোডে এফআরপিকে আনলক করলাম, এটি সাকসেসফুলি আনলক করা হলো। নমস্কার, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। নমস্কার।